প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা করোনা অতিমারির পর বেশি করে বুঝতে পেরেছে মানুষ। কিন্তু এখনও কিছু কিছু মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পাশাপাশি পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে বহু মানুষ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবেদন এক অভিনব উদ্যোগ নেয়, যেখানে তারা অভিনব পদ্ধতিতে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা দেয় সমাজকে। আসলে সচেতনতাটা তো আছে, আমি মনে করি শিক্ষিত সমাজ যতটা সচেতন ততটা বেশি উদাসীন। আমরা সচেতন হয়ে কিছু করতে পারবো না, আমাদেরকে উদ্যোগ নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, গাছ বাঁচিয়ে তুলতে হবে। শুধু রেকর্ড করার জন্য রোপণ করলে হবে না, তাকে পরিচর্যা করে বাঁচিয়ে বড় করতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে, নদী দূষণকে থামাতে হবে, না হলে আগামী দিনে এরকম শুকনো গাছ হবে আর আমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হবে। আজকে মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়ে, দৃষ্টিহীন ছেলে মেয়ে, মুখবধির ছাত্রছাত্রী, তাদের ফ্যামিলি, তাদের টিচার, তাদের আমাদের মেম্বার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে বছরের পর বছর আমরা এই স্লোগান দিচ্ছি, গাছ পুঁতছি, গাছ বাঁচিয়ে তোলার চেষ্টা করছি এবং সমাজকে আরও বেশি করে উৎসাহিত করছি যাতে আগামী দিনে তারা এই কাজ করে। সংবেদন সবসময় সামাজিক কাজে সামিল হয়। তারা প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষমদের নিয়ে এক অভিনব পদ্ধতিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করেন। রোজকারের ফেলে দেওয়া জিনিস অর্থাৎ প্লাস্টিকের বোতল, পাইপ, শুকনো ডাল দিয়ে সমাজকে সচেতনতার বার্তা দেয়। এখানে আমরা ইউজ করেছি জলের বোতল, আমরা চাই আমাদের সুস্থ সবল পরিবেশটা আমাদের শরীরে দেবো এবং আমাদের সমাজ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। নানারকম মুখাভিনয়ের মাধ্যমে তারা বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান পালন করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অসচেতন সমাজকে নাড়া দিতে চেয়েছে তারা। তাদের বার্তার মধ্যে তা খুব স্পষ্ট। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বার্তাটা শুধুমাত্র বার্তা যেন না হয়েছে। আমার হাতে তিনটি পুরোপুরি জিনিস দেখছেন, একটি বোতলের ভেতরে গাছ, একটি হাতে মাছ এবং একটি শুকনো ডালপালার গাছ। বা এর মানে হচ্ছে আমরা যদি গাছ না লাগাই, আমরা যদি ভবিষ্যতের গাছকে নিয়ে না ভাবি, পরিবেশকে নিয়ে না ভাবি, তাহলে আমাদের ভবিষ্যৎ এই জোটে জনের মধ্যে চলে আসবে। আমরা কি সেটা চাই? অবশ্যই আমরা সেটা চাই। আমরা চাই, আমরা চাই সবুজে সবুজায়ন হোক, ধ্বংস হোক আমাদের আমাদের রোগ, ধ্বংস হোক আমাদের বিভিন্ন টাইপের কাজ, যেই কাজগুলো করে পরিবেশেকে আমরা ক্ষতি করি সেই কাজটি আমরা ধ্বংস হোক, সবুজ বেঁচে থাকুক, এই আমাদের সংবেদনের কথা। আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার এবং সবুজ করে তোলা আমাদেরই দায়িত্ব, কিন্তু বেশিরভাগ সময়েই আমরা তা এড়িয়ে যাই। গাছ না থাকলে আমরাও থাকব না, এই বার্তা মনে করানোর জন্যই সংবেদনের এই অভিনব উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।